যে ইতিহাস সেটাকে ধারণ করতে হবে, লালন করতে হবে এবং চর্চা করতে হবে। একটা সময় শুধু বাংলাদেশ টেলিভিশন থেকে যা কিছু প্রচার এটা হতো, সেই বাংলাদেশ টেলিভিশনের স্থলে বেসরকারি খাতে সর্বপ্রথম একুশে টেলিভিশনের অনুমোদন কিন্তু আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেন। সেটাকে কিন্তু হাইকোর্টে রিট করে জামাতের ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাত বিএনপি পন্থী নেতারা রিট করে ওই টেলিভিশনটাকে বন্ধই করে দিল। মানে একটা নির্ধারিত জায়গার বাইরে, সরকারি বক্তব্যের বাইরে আর কিছু শোনার সুযোগ থাকবে না। এই জঘন্যতম কাজটার মধ্য দিয়ে তথ্যের অবাধ প্রবাহকে বন্ধ করে দেওয়া হয়েছিল, সেন্সর প্রবাহ, সরকারি টেলিভিশন যেটা বলবে শুধু ওটাই শুনতে হবে, আর কিছু শোনা যাবে না। আবার শেখ হাসিনা যখন ক্ষমতা আসলেন তখন কিন্তু তিনি বেসরকারি খাতে উন্মুক্ত করে দিলেন টেলিভিশন। এখন কিন্তু যে যখন যেভাবে টেলিভিশনের লাইসেন্স চাচ্ছেন, ন্যূনতম রিকোয়ারমেন্ট থাকলে তাদেরকে অনুমোদন দেওয়া হচ্ছে। কদিন পূর্বে ক্যাবিনেটে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমি বলে দিয়েছি যতজন টিভি চাইবে উন্মুক্ত করে দাও, লিখবে কি, প্রচার করবে কি, আমার বিরুদ্ধে সমালোচনা তো, আমি তো চাই আমার বিরুদ্ধে সমালোচনা কি আছে সেটা প্রচার হোক, যদি থাকে সেটা প্রচার করবে, না থাকলে কি প্রচার করবে। কিন্তু দুর্ভাগ্য এটাও দেখি অনেক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটা থার্ড পার্টে আসে, ইন্ট্রোটা হয়ে যায় যেটা প্রপারলি হওয়ার কথা ছিল না সেটা। কোনো কোনো দৈনিক পত্রিকায় দেখি মফস্বলে একটা উপজেলা পর্যায়ের একটা ছাত্রলীগ নেতা একটা নারীর সম্ভ্রমহানির অভিযোগ প্রথম পাতায়, ফার্স্ট লিড না হলে আপনি সেকেন্ড লিড করে, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তিনের পাতায় চতুর্থ কলামে সিঙ্গা লাগায়। অথচ এদেশে গণমাধ্যমের স্বাধীনতা একমাত্র শেখ হাসিনা যে পরিমাণ দিয়েছেন অন্য কেউ দেন। আপনারা ভুলে যাবেন না তথ্য অধিকার আইন, যেটা কনস্টিটিউশনে বলছে নাগরিক সবকিছু জানার অধিকার, এই আইনটাকে অতীতে বলা হতো সিক্রেসি অ্যাক্ট, অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট, এটা জানানো যাবে না। শেখ হাসিনা কিন্তু তথ্য অধিকার আইন বাংলাদেশে পাশ করে দিল যে দুই টাকার কোর্ট ফি লাগিয়ে আপনি যে কোনো জায়গায় দরখাস্ত দিয়ে আপনারা যা জানতে চান সেটা আপনি জানতে পারবেন। এই তথ্যের নাগরিকের মৌলিক অধিকার কনস্টিটিউশনের কাগজপত্রে লেখা থাকলেও বাস্তবায়িত হতো না, সেটা এদেশে কিন্তু দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি কিন্তু প্রত্যাশা করি এই যে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আছেন, আমি চাইব না জনদের মতো সরকারের পক্ষে সব নিউজ দেন, কিন্তু আমি এটাও চাইব নেগেটিভ নিউজ দেওয়ার পাশাপাশি উন্নয়নের যে অগ্রযাত্রার অপ্রতিরোধ্য গতি, বাংলাদেশে যা আজ অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা কোনো অভাব নাই, আজকে যে লঙ্গরখানা খুলতে হয় না, বিবস্ত্র কোনো মানুষকে সাজিয়ে অতীতে একটি পত্রিকার লোকরা মিলে বাসন্তীর কাহিনী রচনা করেছিল, সেই কাহিনী রচনার মতো পরিবেশ তো আজকে বাংলাদেশে নেই। রাস্তায় ভিক্ষুক খুঁজে পাওয়া কষ্ট হয়, বাড়িতে ভিক্ষার্থীদের খাওয়াবার জন্য ডাকলে লোক পাওয়া যায় না, আজকে মানুষের মাথা পিছু গড় আয় বেড়েছে, গড় আয়ু বেড়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে, সেই বাংলাদেশটা কিন্তু যার নেতৃত্ব হয়েছে, যিনি অবিরাম পরিশ্রম করে চলছেন, যার সততা বিয়ন্ড করছেন, যার ফ্যামিলি মেম্বারদের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের ন্যূনতম অভিযোগ তার শত্রুরাকে উত্থাপন করতে পারে না, তার যে সৃষ্টি বাংলাদেশে, এ কথাগুলো আমরা চাই গণমাধ্যমে আসুক। আমরা চাই গণমাধ্যম বলুক নিজের টাকায় সাহস দীপ্ত পদ্মা সেতু সৃষ্টি করার মধ্য থেকে শেখ হাসিনা সরকার দেখিয়ে দিয়েছে সততা সাহস থাকলে কি করা যায়।